সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেনমেন্ট হয়। ইদানিং তিনি ব্যস্ত ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শো এর সঞ্চালনা নিয়ে। টেলি দর্শকদের কাছে এই নতুন রূপেও যথেষ্ট পপুলার টলিউডের ক্রাশ বিক্রম চ্যাটার্জি। তবে এবার দীর্ঘ অপেক্ষার অবসান, এবার আর শুধু ছোট পর্দা বা ওটিটি প্ল্যাটফর্মে না, এবার বিক্রমকে দেখা যাবে বড় পর্দায় বড়ভাবে। হ্যাঁ, নায়কের ভূমিকায় এবার দেখা যাবে বিক্রম চ্যাটার্জিকে। ডিরেক্টর সায়ন্তন ঘোষালের হাত ধরেই বড় পর্দায় ফিরছে বিক্রম। ছবির প্রযোজনা করছেন প্রযোজক রক্তিম চ্যাটার্জি। তবে এই ছবির ব্যাপারে ডিরেক্টর আমাদের বলে, এই ছবির গল্প সম্পূর্ণ নিজের লেখা, এখনো সেই লেখাটা চলছে। ছবিতে বিক্রমকে দেখা যাবে একটা কলেজের বাংলার শিক্ষকের ভূমিকায়। তবে সূত্রের খবর, এই ছবিতে প্রযোজনার পাশাপাশি অভিনয়তে প্রথমবার হাতেখড়ি হবে প্রযোজক রক্তিম চ্যাটার্জির। ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন তিনি, যদিও ছবির নাম এখনো ঠিক করেনি স্বয়ং পরিচালক। তবে পরিচালক জানায়, কলেজে পড়াতে গিয়েই একটা ঝামেলায় জড়িয়ে পড়ছে বিক্রম। এরপরেই সেই ঝামেলা থেকে বেরোনোর জন্য বা সেই ঝামেলার কারণেই তাকে চলে যেতে হচ্ছে সিকিমে। ছবির বেশিরভাগ শুটিংটাই হবে সিকিমে। পুজোর পরেই হয়তো শুরু হবে বিক্রমের এই নতুন ছবির শুটিং। এই টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।